আল্লাহ এবং বান্দা ডাইরেক্ট কানেকশন করে দেয় এই সালাতে মোনাজাতের বাংলা সংক্ষিপ্ত অর্থ হলো মানে হলো গোপনে মনে মনে কানে কানে কারো কাছে নিজের অভাবের কথা তুলে ধরা রাত তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় যায় নামাজে দাঁড়িয়ে সালাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে গিয়ে যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি বান্দার এই তেলাওয়াতের জবাব আমি দিতে থাকি আল্লাহ নাইজেরিয়ার একজন মুসলমান বাংলাদেশের মুসলমান তার পাশে তার পাশে একজন আরাবিয়ান ধনাঢ্য ব্যক্তি একজন রাস্তার ধারুদার ক্লিনার ক্লিনিং প্রজেক্টের বাঙালি আর একজন মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি পায়ের সঙ্গে পা কাদের সঙ্গে কাদ মিলিয়ে সালাতে দাঁড়াল পায়ে পায়ে মিলাতে হবে হাদিসের ফরমান মাঝখানেতে ফাঁকা রাখলে দাঁড়ায় যে শয়তান এখন অভিমান তোমাদের এখন অভিমান লামা বলে মোদের করছো অপমান আপনারা এই মঞ্চে যেভাবে বসেছেন এই বসাটা যদি রাজনৈতিক মঞ্চে বসতে পারতেন তাহলে আমাদের দেশ আরো উন্নত হতো দেশের মানুষ নিরাপত্তা আহলেদিস আন্দোলন বাংলাদেশ পবিত্র কুরআন ও সৈয়াদিসের আলোকে জীবন করি সাহায্য চাইতে হবে সালাতের মাধ্যমে সালাত আর সালাতু মাখুদা তুম্মিনা সৈয়াতে লিয়ান লেহার তাসির ওয়ারব বিহীন সালাত শব্দটা সেলাতুন শব্দ থেকে এসেছে আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক জোড়ায় যেই এবাদত সেই এবাদতের নাম সালা আল্লাহ এবং বান্দা ডাইরেক্ট কানেকশন করে দেয় এই সালাতে হাদিস এসেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন বান্দা যখন সালাত শুরু করে ইজা ক্বামাল আব্দু ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বহু বান্দা যখন সালাত শুরু করে তখন তার প্রভুর সঙ্গে মুনাজাত শুরু করে মুনাজাত মানে কি মুনাজাত মুনাজাতের বাংলা সংক্ষিপ্ত অর্থ হলো নায়া যায় ইউনাজি মুনাজাতুন মানে হলো গোপনে মনে মনে কানে কানে কারো কাছে নিজের অভাবের কথা তুলে ধরা। গোপনে কানে কানে মুনাজা শব্দের অর্থ হলো কানে কানে কথা বলা মনে করুন চেয়ারম্যান সাহেবের কাছে আমি গেলাম আপনাদের পুঁটি উপজেলা চেয়ারম্যান ওনার কাছে গেলাম যে বললাম ভাই আমি একটু অসুবিধা আছি আমাকে একটু সহযোগিতা করার মানুষজন নাই লোকজন নাই নিরিবিলি পরিবেশ তখন আমি বললাম কারণ দশজনের সামনে বললে দশজন দশ মন্তব্য করত এখন ওনার অফিসে গিয়ে চেয়ারম্যান সাহেব আমি বিপদে পড়েছি দয়া করে আমার বিপদটা একটু শুনুন আর আমার বিপদটা উদ্ধার করার জন্য ব্যবস্থা নেন এটা এইভাবে বললে কি ভালো মানুষ কি বলবে পাগল নাকি আমার অভাবের কথা আমার সমস্যার কথা চেয়ারম্যান গোপনে কানে কানে নীরবে নির্জনে বলার নাম হলো মোনা যা গভীর রাতে তাম পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায় আল্লাহ তখন জেগে থাকেন চেনা তু সেই রাতের বেলায় রাত তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় যাই নামাজে দাঁড়িয়ে সালাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে গিয়ে যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ রব বিল্লাহ আলামিন আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি বান্দাল এই তেলাওয়াতের জবাব আমি দিতে থাকি আল্লাহ

আমার বান্ধাবার গুণগান করল ওয়াই দাঁকদু মালিক অমিদ্দিন পয়লা আল্লাহু তাবা রাখা আলা মর্যাদা নিয়াব্দি আমার বান্ধাবার উচ্চ মর্যাদা বর্ণনা করল ওয়াই দাঁক লাল আব্দু ইয়া কেন আগুদু ওয়া ইয়া কে বান্দা যখন বলে কেবল তোমার ইবাদত করিয়া তোমার কাছে সাহায্য সাহায্য কেউ দিতে পারে না যারা সাহায্য দেবে তারা সাহায্যের চাল চুরি করে খায় আছে কি নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ করে বলছেন যে করোনার চাল বিতরণ করতে দিলাম কিছু লোকদেরকে তারা করোনার চাল চুরি করে খেয়ে ফেলল এদেরকে যদি কাফনের কাপড় বিতরণ করতে দেই কাফনের কাপড় চুরি করে পাঞ্জাবি বানায় গায়ে দেবে কে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দুঃখ করে কম দুঃখে বলেন তাহলে সাহায্যের মালিক কে আল্লাহ করে তোমার তোমার কাছে আমি সাহায্য চাই আল্লাহর সঙ্গে বান্দা কানেকশনের নাম সালাদ কার সঙ্গে বান্দার কানেকশন জুড়ায় আরবী আজমি ইরানি তুরাণী জাপানি জার্মানি ইংল্যান্ডি الهولندي পোলান্ডি নাইজেরিয়া আলজেরি লম্বা খাটর কালো সাদা সব শ্রেণীর তামাম পৃথিবীর মুসলিম এক কাতারে দাঁড়ে যায় সালাতে কারো সঙ্গে কারো কোনো পার্থক্য থাকে না পৃথিবীর প্রায় দুইশ রাষ্ট্রের লোক করার জন্য ভাষার বৈচিত্রতা তাদের পোশাকের বৈচিত্রতা সব ভুলে যায় তারা মক্কার ঘরে মক্কার ইমাম সালাতে দাঁড়ালেন দুইশ রাষ্ট্রের লোকেরা বিভিন্ন ভাষায় কেছর মেছর করছে কথা বলছে মক্কর ইমাম বললেন ইসতাউ কdatatables সুজা করো ওয়া মিলে মিলে দাও হাজু বাইনাল মানাকেবি ওয়াল আকদাম কাঁধ পায়ের সঙ্গে মিলে দাও মক্কর ইমাম ঘোষণা দিলেন পায়ফা মিলাই দাও তারপর ইমাম সাহেব বললেন আল্লাহু اکبر দুইটা শব্দ একটা আল্লাহ আর একটা আকবর আল্লাহ দুইটা শব্দ আটটা অক্ষর আছে এর মধ্যে আট অক্ষর বিশিষ্ট দুইটি শব্দ মক্কার ইমাম বললেন পৃথিবীর দুইশ লোকের মধ্যে দুই দেশের মানুষ লক্ষ লক্ষ জনতা তিরিশ লাখ চল্লিশ লাখ মানুষ পঁচিশ লাখ বিশ লাখ মানুষ এক সঙ্গে সবাই সালাতে দাঁড়িয়ে গেল পৃথিবীর এত রাষ্ট্রের লোকের আর এত লক্ষ মানুষের জবান বন্ধ হল মাত্র দুইটা শব্দ বলার কারণে এত লোক যদি গোলমাল করে আর কথা বলে আর হাজার হাজার পুলিশ যদি নিয়োগ করা হয় আর বলায় সব লোককে থামাও তো পুলিশ যদি লাঠি হাতে করে এই সুপ এই সুপ তো পুলিশ এইভাবে সুপ কর করতে করতে পুলিশের আওয়াজে আরো পরিবেশ আরো বিষাক্ত হবে ইমাম শুধু বললেন আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে পঁচিশ লাখ মানুষের জবান বন্ধ হয়ে গেল এক সঙ্গে সবাই নিশ্চুপ হয়ে সালাতে দাঁড়িয়ে গেল পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সালাতে দাঁড়িয়ে গেল বান্দার সঙ্গে বান্দার কানেকশন লাগানো নাম সালাত নাইজেরিয়ার একজন মুসলমান বাংলাদেশের মুসলমান তার পাশে তার পাশে একজন আরাবিয়ান ধনাঢ্য ব্যক্তি একজন রাস্তার ধারুদার ক্লিনার ক্লিনিং প্রজেক্টের বাঙালি আর একজন মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি পায়ের সঙ্গে পা কাদের সঙ্গে কাদ মিলে সালাতে দাঁড়াল যা দৃশ্য দেখেছি জীবনে বলতে গেলে অনেক সময়ের দরকার মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সেখানে তদানীতনকালের ভাইস চ্যান্সেলার ডক্টর আব্দুল্লাহ সালেহ আল উবায়দ প্রথম দিন গেছি মাগরে পড়তে মসজিদে নবীতে তো প্রথম দিন গেছি জীবনের প্রথম আল্লাহ নবীর মসজিদে সালাদ আদায় করতে গেছি একদম প্রথম কাতারে দাঁড়ায় প্রথম কাতারে দাঁড়িয়ে সমাপ্ত হওয়ার পরে পিছন দিকে আমার এক ক্লাস ফ্রেন্ড বলছেন পিছনের দিকে তাকাও পিছনের দিকে তাকিয়ে দেখি মদিনা ইউনিভার্সিটির তদানীতন কালের ভাইস চ্যান্সেলার তার ছেলে ফেলে কে নিয়ে একজ্যাক্টলি আমার পিছনের কাতারে লাইন দিয়ে সালাত সমাপ্ত করলো আমি সামনের কাতারে আর আমার পিছনে একদম একজ্যাক্টলি পিছনে মদীনের মাখজুদ ভাইsteen সালাত আমি লাভ দিয়ে সরে গেলাম সরে যায় বললাম তাফাদাল ইলাল আমামে ইয়া শাইখানা বলেন স্যার সামনের দিকে আসেন حال সামনে আসে মদিনা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর তত্ত্বাবিন্তন কালের ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল্লাহ সালেহ আল উবাইদ তিনি বললেন মাকানাক মাকানাক তোমার জায়গায় তুমি বসো 하자লাইজ এটা জায়েজ নয় বললাম এটা জায়েজ নয় কেন মুরব্বিকে সম্মান দওয়া কি জায়েজ নয় মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বললেন মুরব্বিকে আর কে ছোট এখানে তুমি বলো বললেন স্যার আমি আদনাদার ছাত্র মদিনা ইউনিভার্সিটির আর আপনি হলেন ভাইস চ্যান্সেলর আপনি মুরব্বি ডক্টর আব্দুল্লাহ সালেহ আল উবাইদ বললেন এটা তো মদিনা ইউনিভার্সিটি নয় এটা মসজিদে নববী মদরে ইউনিভার্সিটি থেকে গেলেন ভাইস চ্যান্সেলরের সিআর আমি বসবো রেজিস্টারের দপ্তরে রেজিস্টার বসবেন প্রফেসর চেয়ারে প্রফেসার প্রফেসর বসবেন তুমি ছাত্র তোমার চেয়ারে বসবে আমার বাবা যদি আমার ভাইস চ্যান্সেলরের অফিসে ঢোকে আমার বাবার জন্য ভাইস চ্যান্সেলরের চেয়ার ছেড়ে দেওয়া চলবে না আমি সেখানে আমার চেয়ারে বসে দর্শনার্থী আমার বাবাকে বসতে দেব কারণ ওটা ইউনিভার্সিটি আর এটা হলো আল্লাহর ঘর যে আগে এসেছে সে আগে বসবে যে পরে এসেছে পরে বসবে এটাই শরীয়তের নির্দেশ এখানে ছোট বড় ভেদাভেদ নাই। আমার তুমি জানো না তুমিও রিলিফের কাঙ্গাল আমিও রিলিফের কাঙ্গাল আল্লাহর দরবারে সাহায্য নেওয়ার জন্য এসেছি আমি জানি না তোমারটা আগে কবুল হয়েছে না আমার আগে কবুল হল এটার নাম হলো এটা গেলো মক্কার ঘরে হিসাব এটাই সেই মসজিদে নবী যেই মসজিদে নবমীতে আফ্রিকার নিগ্র কালো সন্তান বেলাল বিন রাবাহ রাজি আল্লাহু এসে বসেছিলেন কুরাইশি আবু বাকর সিদ্দিকের পাশে এখানে ছোট বড়র ভেদাভেদ নাই সম্মানিত উপস্থিতি এটা ইসলাম ইসলামের বিধান পায়ে পায়ে মিলাতে হবে হাদিসের ফরমান মাঝখানেতে ফাঁকা রাখলে দাঁড়ায় যে শয়তান এখন অভিমান তোমাদের এখন অভিমান লামাজাবি বলে মোদের করছো অপমান আল্লাহ নবী পায়ের সঙ্গে পা মিলায় দাঁড়াতে বল। মক্কার ইমাম সালাতে ইমামতি করছেন পৃথিবীর প্রায় দুইশ রাষ্ট্রের ডিফেন্সের লোক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোক পররাষ্ট্র লোক লোক ডিফেন্স শিক্ষা মন্ত্রণালয়ের লোক কত রাজা বাদশাং কত মন্ত্রী শান্তির পিছনে দাঁড়িয়ে আছে মক্কার ইমাম আল্লাহ আকবর বলে সালাতে শেষ দিয়ে মাটিতে কপাল এবং নাক ঠেকিয়ে রত অবস্থায় আছেন পৃথিবীর প্রায় দুই সহরাষ্ট্রের রাজা বাদশাহ পিছনে সেজদায় পড়ে আছে স্বয়ং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তিনিও সেজদায় পড়ে আছেন রাজা পিছনে দায় আর প্রজা সামনে সেজদায়। প্রজা মাথা না তুললে রাজার মাথা তুলার ক্ষমতা নাই রাজাকে প্রজা বানাই প্রজাকে রাজা বানাই ধনী গরিবকে সমান করে দেখায় যে ইবাদত সেই ইবাদতের নাম হলো সালাত হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সালাতের হিসাব নেবেন সালাত যদি শুদ্ধ হয় ইখলাসের সঙ্গে হয় নবীর তরিকায় হয় আল্লাহর কসম দুর্বা ঘাসের উপর যদি সেজদা দাও সালার ছটের উপর যদি সেজদা দাও খড়কুটার উপর সেজদা দাও আর সেজদা যদি একুরেট হয় আর আল্লাহ যদি পছন্দ করেন সঙ্গে মারমার পাথরের উপর সেজদা দেওয়ার সমতুল্য হয় না সঙ্গে মারমার পাথর সেই পাথরে সেজদা দিলে তোমার কোনো কল্যাণ নেই যদি সেজদা আল্লাহ কবুল না করেন দুর্বা ঘাসের উপর সেজদা দিয়েছো সেই শেষদা যদি আল্লাহ কবুল করেন একটা সেজদা রসিলাই আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিতে পারেন বাইতুল মাকারাম উত্তর গেট দক্ষিণ গেট দুই গেটে সমাবেশ হচ্ছে বাইতুল মোকারমে মনে করুন উত্তর গেট দক্ষিণ গেট দুই গেটের সমাবেশ হচ্ছে দুই গেটের সমাবেশে দুই দল সমাবেশ করছে এক দল সরকারি আর আরেক দল হলো বিরোধী বিরোধী আর সরকারি এটা কি দরকার আছে দল থাকবে দুইটা একটা থাকবে সরকারি দল আর একটা থাকবে সহযোগী দল গাড়ির ড্রাইভার গাড়ি চালায় না হেল্পার চালায় কথা বলেন ড্রাইভার একাই চালায় না হেল্পারের সহযোগিতা লাগে হেলবার কয় উস্তাদ একটু আসতে যান আসতে যান উস্তাদ ডাইনে গাড়ি আছে বলে না ডাইনে কি আছে গাড়ি আছে হেলবার কি করে উস্তাদকে সহযোগিতা করে তাইলে সরকারি দল আর সহযোগী দল আবার বলেন সরকারি দল আর সহযোগী দল আমরা নাম থুইছি সরকারি দল আর বিরোধী দল মানে নামই বিরোধী তার মানে ভালো করলেও বিরোধিতা খারাপ করলেও বিরোধিতা আর বিরোধী দলের সমাবেশ আজান হয়ে গেল আজান হয়ে যাওয়ার পরে সমাবেশ ভেঙে গেল আজান হয়ে গেল সমাবেশ ছেড়ে দিয়ে এবার সরকারি দল বিরোধী দল সবাই মসজিদে ঢুকে গেলেন কোথায় ঢুকলেন মসজিদে সরকারি লোক লেখা আছে না গায়ে বিরোধী লোক লেখা আছে সবাই মসজিদে ঢুকলেন ঢুকে সরকারি দল আর বিরোধী দল দুই দল একসঙ্গে সালাতে দাঁড়ালেন হ্যাঁ একসঙ্গে সালাতে দাঁড়ালেন সালাতে দাঁড়ানোর পরে সরকারি দল কে বিরোধী দল কে কোন পেশায় চাকরি করে কে কোন পেশার লোক এটা মাপার সুযোগ নাই সালাতে দাঁড়িয়ে গেল পায়ে পা কাঁধে কাঁধ মিলে সালাম ফিরাবার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ড্যানের মুসুল্লি ভাই তুমিও শান্তিতে থাকো আর বামের মুসল্লি ভাই তুমিও শান্তিতে থাকো এতক্ষণ ধরে যে মারামারি করলে এটা কি এক একদল আর দলকে মারার জন্য প্রস্তুত শুনে রাখো আল্লাহর বান্দা ভালো করে মনে রাখো যে সালাত এমন একটি এবারত যার মাধ্যমে ছোট বড় বিরোধী বিপক্ষে সব করে। ওয়া ডান দিকের যত মুসল্লি আছো তোমরা শান্তিতে থাকো আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বাম দিকের মুসল্লি সবাই শান্তিতে থাকো এবার সালাম ফিরাবার পরে মসজিদ থেকে বের হয়ে আবার একজন আর মারার জন্য সমাজ অবশ্যই পরিবর্তন হয়ে যেত গত আজকে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে অনেক কিছু বুঝলাম আমি গাজীপুর মেহফিলে গেছিলাম তো গিয়ে দেখছি সব দলের লোকরে অতিথি বানিয়েছে সরকারি দলের লোক বিরোধী দলের লোক ভ্যারাইটিস দলের লোককে অতিথি বানিয়েছে এই মাহফিলে আর সব দলের লোক এসে বসেছে একসঙ্গে তা আমি বললাম যে আপনারা যে রাজনৈতিক ময়দানে মারামারি করে দলের মঞ্চে আর এক দলে উঠা চলে না যায় না কিন্তু একটা কম্বাইন্ড এই মঞ্চ এটা ইসলামী সম্মেলন যেখানে সব দলের লোক এক সঙ্গে সুন্দর করে পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে বসেছেন আপনারা এই মঞ্চে যেভাবে বসেছেন এই বসাটা যদি রাজনৈতিক মঞ্চে বসতে পারতেন তাহলে আমাদের দেশ আরো উন্নত হতো দেশের মানুষ নিরাপত্তা পেত পিপড়ার কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন কার কাছ থেকে পিঁপড়া পিঁপড়া একটুকু খাবার পেলে ভাগাভাগি করে খায় কেউ একা একা দাবি করে না একদল পিঁপড়া কামড় দিয়ে টানে সামনের দিকে আর একদল ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে দেয় টেনে ধরে না এইভাবে যদি ভাগাভাগি করে আপনারা খাওয়া শেখেন পিঁপড়ার কাছ থেকে ঐক্যবদ্ধ জীবন যাপনের অবস্থান যদি শিখতে পারেন তাহলে দেশ জাতি উপকৃত হবে সম্মানিত উপস্থিতি পরিশেষে আরো কিছু প্রশ্ন উত্তর আছে সেগুলি আসবে আর একটা বিষয় নিয়ে একটু কথা বলবো প্রথম হিসাব হবে কিসের সালাতের কাজেই মসজিদ সুন্দরভাবে গড়ার আগে মসজিদ সুন্দরভাবে গড়ার আগে আপনি অবশ্যই সালাতকে সুন্দরভাবে করার চেষ্টা করবেন সালাত যদি সুন্দর হয় সালাতে কি বলছেন কি বলছেন এটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার আর সমাজে গোলমাল থাকবে না গোলমাল কমে আল্লাহ তারপরে সালাতের হিসাব নেবেন সালাতের জন্য বলা হবে যারা বেনামাদি ছিল তারা সালাদ করতে পারবে না রুকু দিতে পারবে না সেজদা করতে পারবে না সেজদা করার চেষ্টা করবে নাং দিয়ে পড়ে যাবে সালাতে পারফরমেন্স দেখাতে পারবে না আল্লাহর দরবারে ফেলুর হয়ে যাবে আল্লাহর দরবারে অকৃত কার্য হবে আল্লাহ পাক দ্বিতীয় যে বিষয় হিসাব নেবেন সেটা রক্ত ইয়ামাল কেয়ামতিয়াব দিমাগ কেয়ামতের দিনে আল্লাহফাক যেই বিষয়ে ফয়সালা করবেন সেই ফয়সালা হবে রক্তের ফয়সালাল্লাহফাক করবেন রক্তের ফয়সালা আল্লাহফাগ করবেন রক্তপাত ঘটে মানুষ মানুষের রক্তপাত ঘটায় মানুষ মানুষকে খুন করে মানুষ মানুষকে হত্যা করে আল্লাহর নবী বলেন কালকেও বলেছিল আজকেও বলি আল্লাহর নবী বলেন আল ঈমানু বিজু ওয়া সাবউন অধিক শাখা আছে ফাফ জালুহা কউল লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনা ইমান তাতুল আজানের তারিখ আর ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা কষ্টদায়ক জিনিস ঘটিয়ে দেওয়া সরিয়ে দেওয়া রাস্তা দিয়ে চলছেন কষ্টদায়ক জিনিস পড়ে আছে যদি আপনি কষ্টদায়ক জিনিস সরিয়ে না দিয়ে চলে যান তাহলে বুঝতে হবে ইমানের সর্বনিম্ন শাখা আপনার ভিতরে এখনো আসে না রাস্তায় যে গাছ কেটে ফেলে দিলেন এটা কনিমানের দাবি রাস্তায় সেদিন ফেলেছেন আঠারো তারিখে চলতি মাসের নগা মহাদেবপুর থেকে আসতে ওই গাড়ির মধ্যে আমরা ছিলাম আমি আমানুল্লাহ মাদানি আজকের এই ফয়সাল মাহমুদ ডক্টর আসাদুলাল গালিফ সারের বড় সেল হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ডক্টর মাসিক তাহার সম্পাদক শরীফুল ইসলাম আল মাদানি আরো অনেক আলোলাম সেই গাড়ির মধ্যে গাড়ি কাঠ ফেলে রাখছে রাস্তায় একটা কাঠ ড্রাইভার দেখেছে আর একটা দেখে নেই একটা কাঠ কাঠ পার হয়ে চলে এসে দ্বিতীয় কাঠের আঘাতে গাড়ির চাকাটা ছিন্ন ভিন্ন হয়ে গেল গাড়ির চাকা ছিন্ন ভিন্ন হয়ে গেল রাস্তায় অন্য গাড়ি না থাকার কারণে আল্লাহ পাক হেফাজত করলেন অনেকক্ষণ ধরে এলোমেলো টালমাটাল রাস্তার মধ্যে দড়া দড়ি করলো গাড়িটা তারপরে থেমে গেল গাড়ির রিংটা ভসকে গেছে চাকাটা নষ্ট হয়ে গেছে গরিব দুঃখী মানুষ জীবিকা নির্বাহর একমাত্র পথ ওই গাড়িটা এমন ব্যবস্থা করল জীবনে তার পুঁজি একদম শেষ করার উপক্রম হলে এতগুলি প্রাণ নাশ হয়ে রাস্তায় গাছ কেটে ফেলানো রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেওয়া যদি ইমানের সর্বনিম্ন শাখা হয় তো রাস্তায় ব্লক মারা এটা কোন ইমান হরতালের মধ্যে একবার গেছিলাম নীলফামারি যাই দেখছি এক লোকের বাড়ির ওয়াল দুর্বল মানে পুরাতন ওয়াল হরতালকারীরা এরকম ধাক্কায় 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 রাস্তার উপর ফেলে একজনের ভেঙে রাস্তায় ফেলে দিয়ে ও সরকার পতনের আন্দোলন করছে আর এক জায়গায় গিয়ে দেখলাম এক সমিল সমিলের মধ্যে অনেক কাঠ ছিল কাঠ পেট্রোল ঢেলে পরিয়ে সাই করে দিয়েছে। আবার বলবেন যেগুলি সরকারি লোক করে আমাদের ঘরে দোষ চাপায় আপনি হরতাল দেখেছেন দেখে তো সরকারি লোক সুযোগ পেয়েছে যদি সরকারি লোক করেও থাকে তা আপনি হরতাল ডাকার অসিলায় এই কাজটা করার সুযোগ পেয়েছে কেন হরতাল ডেকেছেন আপনি হরতাল দিয়ে দেশ রক্ষা করবেন কি করে সম্ভব হরতাল দিয়ে দেশ ক্ষতিগ্রস্ত হয় এরা ইসলাম শিক্ষা দেয়নি এরা মানবতা বিরোধী কাজ পেট্রোল বোমা গাড়ির মধ্যে রাতের অন্ধকারে নাইট বগার নারী পুরুষ যাত্রী অসহায় শিশু এবং অসহায় রমণী যাচ্ছিল গাড়িতে রাতের বেলায় পেট্রোল বোমা মেরে দিল ঘুমন্ত মানুষের বাসের উপরে করুণ তনাথ করে চিৎকার করে উঠল আর্তনাদ শুনি আকাশ বাতাস ভারী হয়ে গেল আসরের ময়দানে ওই জ্বলন্ত অঙ্গার মানুষ মানুষগুলি আল্লাহর দরবারে উঠবে গ আল্লাহর দরবারে তুমি তখন কি জবাব দিবা একটা হাদিস শোনো বুখারী আল্লাহর নবী সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে একজন কাফেরকে হত্যা করার জন্য তলোয়ার উঁচিয়েছেন কাফের পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ খালেদ উবনুলিয়ালু ওই অবস্থায় তলোয়ার দিয়ে কেটে করে দিখন্ডিত আল্লাহর নবীর কাছে বিচার গেল কালেমা পড়তে ছিল তাকে আল্লাহ যুদ্ধের ময়দানে কালেমা পড়া লোককে কেমন করে তুমি মারলে সে তো কাফের ছিল কিন্তু কালেমা পরে মুসলিম হলো তারপরে তুমি কেন মারলে খালেদালিদ রাজিয়াল্লাহ তা লহু বলেন অন্তর থেকে কালেমা পড়ে নাই জানের ভয়ে কালেমা পড়েছে আল্লাহ নবী বললেন হাল্লা সাক্তা কালবাহু ও খালেদ তার না তার বক্য বিদিন করে দেখলে না কোন উদ্দেশ্যে কালেমা পড়েছে ও খালেদ সনগ হাসরের ময়দানে রক্ত মাখা অবস্থায় এই কালেমা পড়তে পড়তে আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে উঠবে আল্লাহ যখন রক্তের হিসাব নেবেন মানুষ খুনের হিসাব নেবেন তখন আল্লাহর দরবারে তোমার কি জবাব হবে আল্লাহর ভয় যদি মানুষের থাকে তাহলে মানুষ মানুষকে মারতে পারে না একটা বিড়ালকে মেরেছিল এক মহিলা বিড়ালকে খেতে দেয় নাই তাকে সেরেও দেয় নাই আটক করে বেঁধে রেখে না খাবি হত্যা করেছিল সেই মহিলার সমস্ত ইবাদত বাতিল হয়ে গেল মহিলাকে আল্লাহ জাহান নামের ফয়সালা দিয়ে দিলেন তৃষ্ণার তো কুকুর ছানাকে পানি পান করাবার ওসিলে আল্লাহ রব্বুল আলমিন একজন দেহ ব্যবসায়ী মহিলাকে ক্ষমা করে দিলেন সম্মানিত উপস্থিতি আসুন আমরা কোরআন ভিত্তিক জীবন গড়ার চেষ্টা করি